দেন চাওয়ার মতো চাইলে আল্লাহ দিতে পারেন এই সম্বন্ধে ছোট্ট একটা ঘটনা বলি আল্লাহর এক ওলি ছিলেন ভারতবর্ষের বিখ্যাত ওলি নাম তার কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাইহি সব চেনেন আপনারা কুতুব মিনার যার নামে আজ গুণ কীর্তন করে মাথা উঁচু করে দিল্লির জমিনে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে বলছো ভারতবর্ষের মানুষ আমি গর্বিত আমি ধন্য যে আমার পাদদেশে আল্লাহর একজন ওলি শুয়ে আছেন জোরে বলা যাবে না রে রে কুতুবউদ্দিন তো তার নাম কিন্তু কাকী কেন মেলানো ঐতিহাসিক ঘটনা কাকী হলো ফারসি শব্দ কাকীর অর্থ হলো রুটি কি ব্যাপার কুতুবউদ্দিনের সাথে এই রুটির কি মিল আছে আসল ব্যাপারটা হলো এমন আমরাও বাপ মা কুতুবউদ্দিন হুজুরের আম্মা আব্বাও ছিলেন বাপ মা পার্থক্য হলো আউলিয়াদের বাপ মা ভাবতেন আমার বাচ্চা যেন কোনোদিন শেরেজগারি না হয় আমার বাচ্চা যেন সর্বদাই আল্লাহর উপরে ভরসাকারী হয় জোরে বলা যাবে না আমরা শুধু বলি না জলসায় গেলেই যেই মঞ্চে উঠতে যাব হাত ধরে কিছু বয়স্ক আমার দাদুরা চাচাজিরা বলে হুজুর একটু বাপ মার হক বলবেন হাত ধরে কি ব্যাপার না হুজুর একটু বলেন না বাপ মার হক নিয়ে একটু আলোচনা করেন সন্তানদের একদম বাপ মাকে ইজ্জত করছে আমি তখন সম্মানের সাথে বলি চাচাজি আমি একটু আপনাকে উল্টো ঘুরিয়ে বলি না বাপ মার হক আগে না সন্তানের হক আগে তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আমি এটা জানেন বাপ মার হক আগে নয় সন্তানের হক যদি বাপ মা আগে আদায় করে তো অবশ্যই ওই সন্তান বাপ মার হকটা আদায় করবে জোরে বলা যাবে আমাদের তো আগে জানা দরকার যে সন্তানের হক বাপ মার উপরে কি আছে হুজুর কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ঘরে এমন একটি খানদানে বড় হলেন আম্মা আব্বার ছোট বেলা থেকে চিন্তা ছিল আমার বাচ্চা যেন কখনো আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসাকারী না হয় বিশ্বনবীর হাদিস এসেছে বাপ মা প্রথম দায়িত্ব হলো সন্তান জন্ম নেওয়ার পর একটা ভালো নাম রাখা নাম্বার দুই ওই বাচ্চার সাত দিনের মাথায় আকিকা করা নাম্বার তিন ওই বাচ্চার যখন জ্ঞান বুদ্ধি হবে তাকে তাওহীদ কোরআনের কথা একত্ববাদের কথা আল্লাহর কথা পরকালের কথা তাকে বারবার বারবার বলে বলে বিশ্বাস জমানো মানো হুজুর কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাইহি আম্মা আব্বা ছোট বেলা থেকে চেষ্টা করতেন বাবা আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ আমাদের হায়াতের মালিক আল্লাহ আমাদের মৌতের মালিক আল্লাহ এভাবে বাচ্চাকে বারবার শোনাতেন এখন বাচ্চা বুঝতে শিখেছে বাচ্চা এখন চলতে শিখেছে বাচ্চা এখন বলতে শিখেছে হঠাৎ একদিন আম্মা প্রশ্ন করে বলে ও বাবু একটু বলো না কুতুবউদ্দিন আমাদের রিজিকের মালিক কে হুজুর বলছেন আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ ওই সময় আম্মা বলছে বাবা এখন রিজিকের মালিক যখন আল্লাহ তোমার ক্ষুধা লাগলে আল্লাহর কাছে তুমি চাইবে ছোট্ট কুতুবউদ্দিন আম্মাকে বলছেন আম্মা জান আমি আল্লাহর কাছে চাইব কেমন করে হুজুর বলছেন বাবা তুমি নামাজে দাঁড়িয়ে সালাম ফেরানোর পর দুহাত আসমানের দিকে তুলে বলবে ও রিজিকের মালিক আল্লাহ কুতুবউদ্দিনের ক্ষুধা লেগেছে কুতুবউদ্দিনের খাদ্যের বন্দোবস্ত তুমি করে দাও দেখবে তোমার ডাক আমার আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই ভাই বর্তমান পৃথিবীতে নাস্তিকদের ইসলাম কেড়ে নেওয়া ঈমান কেড়ে নেওয়ার বিরাট সূক্ষ্ম প্রচেষ্টা চলছে বাংলাদেশের এক স্কুলের অবস্থা বাচ্চাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেয়া হয়েছে বলছে বলো রিজিকের মালিক কে বাংলাদেশ ইসলামী দেশ তো বাচ্চাগুলো বলছে রিজিকের মালিক আল্লাহ বলে চোখ বন্ধ কর বাচ্চারা চোখ বন্ধ করেছে বলে হাত পা তো পেটে বলো ও আল্লাহ ক্যাডবেরি দাও ও আল্লাহ ক্যাডবেরি দাও ও আল্লাহ ক্যাডবেরি দাও বাচ্চাগুলো হাত তুলে এমন করে বলছে চোখ বন্ধ করার পর চাই বলে চোখ খোলো দিয়েছে বলে না দেই বলে এবার বল ও ম্যারি ক্যাডবেরি দাও ও ম্যারি ক্যাডবেরি দাও ও ম্যারি ক্যাডবেরি দাও ম্যারি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে খ্রিস্টানরা ম্যারি বলে ওদের আকীদা হলো আল্লাহ মারিয়াম এবং ঈসা তাসলিস তিনজন মিলে হলো খোদা যদি বলি নাউজুবিল্লাহ এখন ওরা মারিয়ামকে ম্যারি বলে বাচ্চাগুলোকে বলছে ও ম্যারি আমাদের হাতে ক্যাডবেরি দাও চোখগুলো বন্ধ করে
বছরের বাচ্চা যখন কথা বলা শুরু করলো ম্যাডামরা তাড়াতাড়ি করে হাতে হাতে একটা করে ক্যাডবেরি দিল চোখ খুলেছে কে দিয়েছে বলে ম্যারি দিয়েছে রিজিকের মালিক কে বলে ম্যারি রিজিক দেয় না কে বলে আল্লাহ দেয় না জোরে বলেন একটু নাউজুবিল্লাহ আহারে সকাল হলে বাচ্চাগুলোকে আমরা তো নার্সারি স্কুলে পাঠাচ্ছি ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি আদৌ কি খোঁজ নিই যে আমার বাচ্চাগুলো আকীদা ঠিক জায়গা আছে নাকি আমি আমার বাচ্চার হকটা পালন করছি তো আমি বাপ মা হয়ে আমার সন্তানের হকটা আদায় করছি তো একবারের জন্য আমাদের মাথায় আসে কি হুজুর কুতুবউদ্দিন কাকী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা বাচ্চাকে বললেন বাবা ক্ষুধা লাগলে নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েও ওই আল্লাহ তোমাকে খেতে দেবে এই সময় কি করতেন আম্মা বাচ্চা যখন নামাজে দাঁড়াতেন হুজুরের আম্মা গোপনে গোপনে রুটি তাড়াতাড়ি করে তৈরি করে দুধ গরম করে আলমারির মধ্যে লুকিয়ে রাখতেন বাচ্চার নামাজ শেষ এবার বলছে আম্মা এবার কি করব আল্লাহর কাছে চাইলাম কই সামনে তো খাদ্য নাই বলে শোনো শোনো বাবা বিশ্বাস হারিও না ঘরে খুঁজে দেখো অবশ্যই পেয়ে যাবে ওই বাচ্চা বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে আলমারি যেই খুলতো দেখতো গরম দুধ আর রুটি রাখা আছে বাচ্চা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করে বিসমিল্লাহ বলে ওই খাদ্যটা ভক্ষণ করত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটা দিন এমন হলো মা আত্মীয়ের বাড়ি চলে গেছে ফিরতে দেরি হয়ে গেছে এখন আত্মীয়ের বাড়ি থেকে মা প্রাণ পানে দৌড় দেয় আর আসমানের দিকে হাত তুলে কাঁদে আর বলে ও আল্লাহ পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা জারিয়াত ও আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ও আল্লাহ তুমি অন্ন দাতা নও তুমি অধিক অন্ন দাতা তুমি আমাদেরকে মাধ্যম বানিয়েছো আল্লাহ তাই আমি মা হই আমার বাচ্চাকে মাধ্যম হয়ে কোনোদিন খাদ্যের কষ্ট দেইনি আজকে বাড়ি পৌঁছাতে পারিনি আমার কিন্তু বুদ্ধির হয়তো মাদ্রাসা থেকে বাড়ি চলে এসেছে হয়তো নামাজেও দাঁড়িয়ে গেছে নামাজ পড়ে হয়তো আলমারি খুলবে আর খাদ্য যদি না পায় এতদিন ধরে যে চেষ্টাটা চালালাম ওগো আল্লাহ সেই চেষ্টাটা বৃথা হয়ে যাবে ওগো আল্লাহ সেই চেষ্টায় আজকে হয়তো পানি ফিরে যাবে ওগো আল্লাহ আমার ছোট্ট বাচ্চা হয়তো তোমার উপর থেকে ভরসা হারিয়ে ফেলবে ও কুল কায়নাতের মালিক ও আসল অন্নদাতা আমার বাচ্চা তোমার উপরে যে বিশ্বাসটা এনেছে ওই বিশ্বাসটা তুমি যেন নষ্ট হতে দিও না জোরে বলা যাবে না রিজিকের মালিককে এটা শুধু মুখে বললে হবে না কখনো ভাববেন না ক্ষেত রিজিকের মালিক ব্যবসা রিজিকের মালিক দোকান রিজিকের মালিক চাকরি রিজিকের মালিক যদি তাই হতো তাহলে বলেন না এক বাপের জমি দুই ভাগ দুই ভাই অর্ধেক করে ভাগ করে নিয়েছে মাঝখানে একটা আল দেওয়া দুই ভাই সমান পরিশ্রম একই ক্ষেতের একই দোকানের বীজ বপন করেছে একই সূর্যের তাপ পেয়েছে একই শ্যালো মেশিনের পানি দিয়েছে একই দোকানের সার দিয়েছে দুজনাই একই টাইমে এসেছে বাড়ি গেছে কিন্তু একজন আর খেতে ফসল লক লক করছে একজন আর খেতে ফসল হলো না পানি যদি খাদ্য উৎপন্ন করতে পারতো সার যদি রিজিক দিতে পারতো বীজ যদি রিজিক দিতে পারতো পরিশ্রম যদি রিজিক দিতে পারতো দুজনাই তো সমান কাজ করলো একজন আর হলো না কেন ক্ষেতটা হলো মাধ্যম পিছনে হাত আছে কার দোকান খুললেই কি রিজিক আসে দুই দোকানদার কম্পিটিশনের মার্কেট 50 পয়সা লাভ করা কষ্ট সামনাসামনি দুই মুদিখানা দোকানদার একজনের দোকানে মানুষ কাতার দিয়ে লাইন দিয়ে মাল নিচ্ছে সামনের দোকানদার মাছি ওড়াচ্ছে কোনো কাস্টমার যায় না লাইনে কেউ বলছে ওই দোকানটায় যাও না এত ভিড় করে তুমি এত মাল নেবে আমার মেয়ের বিয়ে একটু ছেড়ে দাও আমাকে ওই দোকানটায় যাও তো বলছে ওর সাথে আমার চলে একই দাম তো দোকান খুললে যদি রেজেক আসতো ওরও দোকান আছে কিন্তু কাস্টমার নেই এই রেজেকের মালিক কে সুতরাং গেল সব মাধ্যম আমার এই মাধ্যমটাকে রেজেক দাতা মনে করি ওই জন্য আসল রেজেক দাতাকে ভুলে যায় মা আসমানের দিকে হাত তুলে বলছো গো আল্লাহ তুমি আসল রেজেক দাতা আমি মাধ্যম হয়ে কোনোদিন বাচ্চাকে কষ্ট দেইনি আজকে তোমার বান্দাকে তুমি যেন অন্ন হারা করো না মা কাঁদতে কাঁদতে বাড়ির পথে দৌড় দিয়েছে বাড়ি এসে দেখে কুতুবউদ্দিন ঘুমিয়ে আছে বাচ্চার ঘুম দেখে মা আনন্দ পেল যাক ঘুমাচ্ছে মানে ভালো সুযোগ
সুযোগ ওই সুযোগে তাড়াতাড়ি করে আম্মা জান রুটি গরম করেছে দুধ গরম করেছে আলমারির মধ্যে লুকিয়ে রেখে এসেছে মাথায় হাত দিয়ে বলছে বাবা কুতুবউদ্দিন ওঠো বাবা বাবা কুতুবউদ্দিন খোদার জালায় বাড়িছিলাম না হয়তো তুমি খোদার জালায় ঘুমিয়ে পড়েছো যেই বলেছে বাবা উঠে পড়ো খোদার জালায় ঘুমিয়ে পড়েছো হুজুর কুতুবউদ্দিন মুচকি হাসার বলছে না তো আম্মা আমি তো খোদার তো নই বরং পেট ভরে আমি আজকে খাদ্য খেয়েছি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মা বলছে বাবা কি ব্যাপার একটু খুলে বলবে হুজুর কুতুবউদ্দিন বলছে আম্মা যার প্রতিদিনের মতো আমি আজকে মাদ্রাসা থেকে বাড়ি এলাম এসে দেখলাম আপনি বাড়ি নাই আমার অভ্যাস মতো আমি উযু করলাম নামাজের পাটি বিছালাম নামাজের পাটি বিছিয়ে নামাজ আদায় করে আসমানের দিকে হাত তুলে বললাম ওগো আল্লাহ রিজিক দাতা তুমি প্রতিদিন যেমন আমাকে রিজিক দাও আম্মা বাড়ি নাই আমার খাদ্যের বন্দোবস্ত করে দাও আমি আল্লাহকে বললাম আর নামাজের পাটি গুছিয়ে আমি যখন আলমারি খুললাম আম্মা জান আজকেও খাদ্য খেলাম তবে বিশ্বাস করেন আজকের রুটির স্বাদ আজকের দুধের স্বাদ অন্য দিনের দুধের চেয়ে অন্য দিনের রুটির চেয়ে অনেক সুস্বাদু ছিল জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মা বাচ্চার ঠোঁটে মুখে চুমা দেয় আর বলে বাবা আজ থেকে আমি তোর মা হয়ে তোর নাম দিলাম কেউ তোকে কুতুবউদ্দিন বলে ডাকবে না তোর নামটা ধরে ডাকবে কুতুবউদ্দিন কাকিম আহারে রিজিক দাতা জি আল্লাহ আমার বাচ্চার সাথে সেই ঘটনা ঘটেছে আমি মা তাই সেই স্মৃতিটাকে আমি আমার সন্তানের সাথে জুড়ে রেখে দিলাম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওয়াইয়াকা নাস্তাঈন সাহায্য দুনিয়ার কারোর কাছে নয় আল্লাহ তোমার কাছে চাই তুমি দিতে পারো তোমার কাছে চাই জোরে বলা যাবে এখন সাহায্যের মধ্যে সবচেয়ে বড় সাহায্য পেট না সবচেয়ে বড় সাহায্য হলো হেদায়েত নিশ্চয়ই বড় সাহায্যের নাম পেট নয় বড় সাহায্য হলো হেদায়েত কেন পেট সবারই আছে কাফেরদেরও আছে মুসলমানদেরও আছে পশুদের আছে মানবের আছে সব পেটওয়ালা জান্নাতে যাবে না বরং পেট থাকলে বহু পেটওয়ালা জাহান্নামে যাবে এক পেটওয়ালা পেট থাকার পরও জান্নাতে যাবে যারা হেদায়েত পেয়ে গেছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাই হেদায়েত বড় জিনিস তাই বান্দা সাহায্য চাওয়ার জন্য প্রথম আল্লাহকে বলছে সাড়ে তিনটা আয়াতের মধ্যে অর্ধেকটা বলল ওয়াইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ বলছে কি চাও চাও না তুমি চাইলেই পেয়ে যাবে বান্দা বলছে আল্লাহ চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওগো আল্লাহ আমাকে সঠিক পথটা তুমি একটু দেখিয়ে দাও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সঠিক পথটা দেখিয়ে দাও আল্লাহ আমি তো দ্বিধাগ্রস্ত বক্তার মাইক্রোফোন ধরলেই বলে আমার দল ঠিক আমার মত ঠিক আল্লাহ আমি কোন বক্তার কথা শুনবো কোন ইমামের কথা শুনবো কোন আলেমের কথা শুনবো আল্লাহ আমি দ্বিধাগ্রস্ত তুমি আমাকে সঠিক পথটা তুমি দেখিয়ে দাও না কার কাছে বলছে সেই সর্বশক্তিমান আল্লাহর কাছে যদি বলা যাবে বান্দা যেই বলল দেখিয়ে দাও আল্লাহ বলছে বান্দা ওভাবে বলো না বরং এভাবে বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথে পরিচালিত করো যাদের উপরে তুমি নিয়ামত প্রদান করেছো জোরে জোরে বলা যাবে না স্বয়ং আল্লাহ শেখাচ্ছেন সূরা ফাতিহা কোরআনের মা রব্বুল আলামিন বলছেন বান্দা হেদায়েত চাইলে তবে হেদায়েত কিভাবে চাও আল্লাহ তাদের পথে চালনা করো যাদের উপরে তুমি নিয়ামত প্রদান করেছো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বর্তমান যুগে অনেক দলমত বলে কোরআন এবং হাদিস মানলেই যথেষ্ট সব আউলিয়া কিরাম ট্রামার লাগবে না ফিতনা চতুর্দিকে মাথা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে গেছে ও ভাই আউলিয়া মানবেন না তে আয়াতটা তুলে ফেলে দেবেন আল্লাহ তো নিজে বলছে তাদের পথে চলার জন্য দোয়া চাও যাদের উপরে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি জোরে বলা যাবে কারা সেই নিয়ামত প্রাপ্ত এক পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বললেন বলো এভাবে তাদের
পথে চালনা করো যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি নিয়ামত পেয়েছেন কারা ব্যাখ্যা আল্লাহ নিজেই দিলেন দুনিয়ার কোন বান্দার দ্বারাই নিলেন না আল্লাহ নিজেই তার উত্তর দিয়ে বললেন আমি আল্লাহ নিয়ামত দিয়েছি কাদের জানো পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরাতুন নিসা রব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا বলেন একটু সুবহানাল্লাহ কি সুন্দর আল্লাহ বোঝাচ্ছেন আরবি যদি নাও বুঝতে পারে শব্দ তো বুঝতে পারছে সূরা ফাতিহায় কি বলেছি আনআমতা আলাইহি আর পাঁচ পারা আট পৃষ্ঠা আল্লাহ বলেছেন যারা যারা আল্লাহর কথা মানবে বিশ্বনবীর তরিকা অনুযায়ী মেনে চলবে আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে তুলবো আনআমাল্লাহু আলাইহিম যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের সাথে যদি বলা যায় আমি আল্লাহ তাদেরকে তুলবো তাদের সাথে যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন তারা কারা আল্লাহ নিজে ব্যাখ্যা করে বলছেন তারা হলেন চার শ্রেণীর মানুষ নম্বর 1 নবীয়িন নম্বর 2 সিদ্দিকিন নম্বর 3 সুহাদা নম্বর 4 সালেহিন অর্থাৎ আউলিয়াই কেরাম একটু জোরে বলা যাবে না ওলি মানা যাবে না কোরআনের আয়াতগুলো তুলে ফেলে দেবেন ওলি মানা যাবে না ভাই ভাই জি আমার এখন আমি ব্যাখ্যায় আসব এই চার শ্রেণীর মধ্যে রব্বুল আলামিন কাদেরকে আগে রাখলেন প্রথম রাখলেন নবীদেরকে কেন আল্লাহর পরে সবচেয়ে সম্মানীয় হলেন নবীরা ওই জন্য আমার আল্লাহ এই যাদের উপরে নিয়ামত দিয়েছেন প্রথম নাম্বার রেখেছেন নবীদের নাম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সমাজের অনেক ফেতনা মন চাইছে তো বিরাট বিস্তারিত বলতে তবে সময়ের একটা নির্ধারিত আমার জন্য কমিটি নির্বাচন করে রেখেছে আমি তার বাইরে যেতে পারব না তাই একটু সংক্ষেপে চেষ্টা চালাচ্ছি নিয়ামত প্রাপ্তদের মধ্যে নম্বর এক নবীরা সেই বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই তোমরা দ্বিধা করছো বৃহৎ আমার সমাজের একদল মানুষ আকীদা সহি না রেখে বিশ্ব নবী রাসূল কারীম সম্বন্ধে কত রকমের আজগবি কথা বলছে এক বক্তা তাকে আল্লাহ হেদায়েত দিয়ে বলছে কিয়ামতের দিন মুহাম্মদ ওর টেনশন হবে যে আমলনামা ডান হাতে আসবে না বাঁ হাতে আসবে জোরে নাউজুবিল্লাহ কি আশ্চর্য জবান দিয়ে বার হয় এত খারাপ কথা যাকে রব্বুল আলামিন এত সম্মান দিয়ে বললেন নবী মুহাম্মদ গো আমি আল্লাহ এত নবী রাসূল পাঠালাম কাউকে আমি আল্লাহ এত সম্মান দেইনি যে সম্মান আমি আল্লাহ তোমাকে প্রদান করেছি যদি বলা যায় না 26 পারা 10 পৃষ্ঠা সূরা ফাতাহ আল্লাহ বলছেন নবী মুহাম্মদ কি করে এমন বিয়াদবি মূলক বাক্যরা বলতে পারে আল্লাহ বলছেন নবী মুহাম্মদ আমি আল্লাহ তোমার সম্মান বলে দিলাম লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার ও নবী মুহাম্মদ তোমার আগের গুনাহ পরের গুনাহ আমি আল্লাহ সব maaf করে দিয়ে আমি আল্লাহ তোমাকে মাসুম বানিয়ে দিলাম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বিশ্ব নবী আল্লাহ মাসুম সার্টিফিকেট দেয় এত বড় বিয়াদব বর্তমান যুগে ইউটিউবারদের সামনে বসে তাদের সমাজের মানুষ নাই না এভাবে জাতির মাঝে বিভ্রান্তি ছড়ায় এভাবে মানুষের আকীদা নষ্ট করে যে কিয়ামতের দিন রাসূল চিন্তায় থাকবেন যে তার কি অবস্থা হবে আহারে আমার আল্লাহ তাকে বললেন নিষ্পাপ আর আমার রাসূল তার নিষ্পাপ জবান দিয়ে বললেন ও আমার উম্মা শুনে নাও না কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী হব আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন ওয়া সাইয়্যাদু বুলদি আদম আমি আদম সন্তানের লিডার হয়ে নেতা হয়ে কিয়ামতের দিন দাঁড়াবো আর প্রথম সুপারিশ আমি করব আর আমার সুপারিশ আল্লাহ প্রথম কবুল করে নেবেন জোরে বলা যাবে না ওই রাসূলের সাথে বিয়াদবি খবরদার এমন যেন কাজ না হয় রাসূল আঘাত আল্লাহ বিশ্ব নবীকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না
رب العالمين پارا نمبر بائیس پسٹا نمبر پانچ سوران نام سورة الاحزاب مدلل بلچن ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا جرا 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 امي الله ما كي قسط دي بي جرا 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 امر نبي محمد كي قسط دي بي امي الله دنيا تو بي شاب پتھا بو آخرة تو بي شاب پتھا بو ار تدر جن امي الله لجا جنوك شاستی راگ بو جرے بلا جبنا رسول کی قسط دے آجا ابن جگر یمانی یمان دسر اللہ رکولی چلن ابن جگر تارو بھاس چلو বিশ্বনবী কে এত ভালোবাসতেন বিশ্বনবীর ভালোবাসায় নাত লিখতেন কবিতা লিখতেন প্রতি বছর ওমরা যেতেন আর বিশ্বনবীর রওজার সামনে দাঁড়িয়ে ওই কবিতা মন ভরে পড়তেন আর চোখ দিয়ে পানি ঝরাতেন বিশ্বনবীর ভালোবাসার কবিতা বান্দা পড়লে তাতেও সওয়াব আছে জোরে বলা যাবে না কেন রাসূলের প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হন জোরে বলা যাবে ابن جگر یمانی رسول کے رسول کریم کے جو دی پوشنگشا کرے پاسے شوئے آچھے بسنبیر دوی کولی جا ایک بارے گھنشٹو بندھو نام کی او بکر صدیق رضی اللہ عنہ ایبان عمر فاروق رضی اللہ عنہ دو جن پاسے شوئے آچھے ایکن بسنبیر نام کبیتا لکھ بے اور دو جن کے بات دے بے ہوئی نا کی تو کبیتا رمدھے دوی صحابار نامو تینی پوشنگشا شروب آلو چنا کرے এখন সমাজের একটা জাতি আছে যারা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বিশ্বনবীর পরে প্রধান খলিফা বলে মানে আর বাকি তিন সাহাবাকে বলে গাদ্দার যদি বলি নাউজুবিল্লাহ আপনারা জানেন না হয়তো এরা এত এই তিন সাহাবাকে ঘৃণা করে আমি লখনউ যখন ছিলাম বাথরুমের ডান পা দানিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম বাম পা দানিতে ওমারে ফারুকের নাম আর পেশাব যেখানটায় পড়ে ওখানে উসমানের নাম বাথরুমে যায় যখন এই এক দল নামটার বলছি না বুঝতে পারছেন ইঙ্গি এভাবে এই তিন সাহাবাকে তারা বেইজ্জতি করে জোরে বলি নাউজুবিল্লাহ মদিনায় তাদের একটা দল আছে ওরা ভেষ ধারণ করে আছে মুমিনের ইবনে জাগার ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করার পরে কবিতা আবৃত করার পরে তিনি চলে আসবেন কি ঠিক এমন সময় একজন সুন্দর জুব্বাধারী মাথায় আলটা মারা এসে বলছে ভাই তোমার কবিতা শুনে বড় খুশি হয়েছে তাই তোমাকে আমার বাড়িতে একটু মেহমান বানাতে চাই ইবনে জাগার ইয়ামানি মদিনার এক ব্যক্তির আমন্ত্রণ কি করে না বলে বিশ্বনবীর হাদিস রাসূল বলেছেন মুমিনের উপরে মুমিনের পাঁচটা হক আছে তার মধ্যে একটা হলো দাওয়াতুল মুসলিম কোন মুসলমান যদি আমন্ত্রণ জানায় সেটা তার জন্য কবুল করা হলো একটা হক জোরে বলা যাবে সুবহানাল্লাহ কোন মদিনার মানুষ দাওয়াত করছে না বলে কি করে তো বললেন চলেন কবুল আপনার বাড়িতে যাব মেহমান হয়ে চলেছেন ইবনে জাগার ইয়ামানি মদিনার শহর ছাড়লো গ্রাম ছাড়লো ছোট্ট একটা পল্লী কুড়ে ঘর ওই ঘরের মধ্যে ইবনে জাগারকে বসতে দেয়া হলো ইবনে জাগার বসে আছেন মনে মনে ভাবছেন মেহমান হয়েছি মানে কিছু তো আমার জন্য একটু মেহমানদারি করবে দীর্ঘক্ষণ বসে আছে কোনো রকমের তার দেখা নাই কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পায় দুজন হাফসি গোলাম এসেছে সঙ্গে ওই ব্যক্তিটাও এসেছে তাদের হাতে দড়ি এবং বড় বড় ছুরি এসে বলছে ইবনে জাগার আমার পরিচয় তুমি জানো না আমি প্রতি বছর দেখি তুমি এসে মুহাম্মাদের প্রশংসা করো সেই সাথে দুজন সাহাবার প্রশংসা করো এখন মুহাম্মদ তো মৃত তার সাথীরাও তো মৃত তাদের নামের প্রশংসা করলে আমার কলিজা জ্বলে যায় সহ্য হয় না সুতরাং আজকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি বিরাট ফোন দিয়ে আমার বাড়িতে তোমাকে এনেছি এই দেখো তোমার এবার কি অবস্থা করি এই বলে ইবনে জাগার ইয়ামানিকে দুই হাফসি এসে দুই হাত দুই পা বেঁধে দিল ইয়ামানি নীরব হয়ে নিথর দেহ নিয়ে বসে আছে
আছে কি করবে তাদের সাথে লড়াই করে পারবে না হাত বেঁধে দেয়া হলো পা বেঁধে দেয়া হলো এবার সেই ব্যক্তিটা বলছে জিভ বার করো বলে কি ব্যাপার বলে বার করো তোমার জিভ কেটে নেব ইবনে জাগারিয়া মানি বলছে ভাই এত নিষ্ঠুর মেহমান বানিয়ে আনলেন আর এমন অত্যাচার করবেন বলে ইচ্ছায় বার করো অন্যথায় জোর করে কোন মানুষ নিজের জিভ স্বইচ্ছায় কি বার করতে পারে এখন দুজন হাবশি জোর পূর্বক তার গালটা ফাঁক করে ধরলো আর সেই নিষ্ঠুর ব্যক্তি জিভটা ধরে চাকু দিয়ে কেটে দিয়ে হাতে দিয়ে বলল এবার যাও হাতের দড়ি খুলে দিচ্ছি পায়ের দড়ি খুলে দিচ্ছি ওই মৃত মুহাম্মাদের যদি ক্ষমতা থাকে ওর সাথীদের যদি ক্ষমতা থাকে গিয়ে বলো তোমার জিভটা জুড়ে দিই এই বলে তার জিভটা কেটে হাতে দিয়ে হাতের দড়ি পায়ের দড়ি খুলে দিয়েছে ইবনে জাগারিয়া মানি মানি ওই অবস্থায় দৌড়াতে দৌড়াতে রক্ত খরর হচ্ছে ব্যাপক হারে মদিনার সবুজ গম্বুজের তলে এসে আছাড় খেয়ে পড়ে গেছে রক্ত খরণের কারণে অধিক রক্ত প্রবাহিত হওয়ার কারণে বেহুশ হয়ে গেছে চোখ বন্ধ বেহুশ অবস্থায় স্বপ্ন দেখতে পাচ্ছে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে আবু বকর বাম দিকে ওমর ফারুক দুজন সাহাবাকে নিয়ে ইবনে জাগারিয়া মানিকে বলছে বাবা তোমার গালটা হা করো জিভটা আমার হাতে দাও জিভটা তোমার জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি ইবনে জাগারিয়া মানি ওই অবস্থায় নিজের হাতটা বাড়িয়ে বিশ্বনবীর কাছে জিভটা প্রদান করলেন আর বিশ্বনবী হা করতে বললেন হা যাই করলেন বিশ্বনবী বিসমিল্লাহ বলে জিভটা আপন জায়গায় লাগিয়ে দিলেন ইবনে জাগার ঘুমন্ত বেহুশ অবস্থায় স্বপ্ন দেখে চমকে উঠলেন উঠে দেখে গোটা দেহে রক্ত হাতেও তখন রক্ত তবে জিভটা হাতে নাই জিভটা আপন জায়গায় লেগে গেছে জোরে বলা যাবে না ইবনে জাগার রক্ত মুছে ঝরঝর করে কাচ্চার বলছে আল্লাহ ওই জন্য তো রাসূল কারীম হাদিসের মধ্যে বলেছেন আম্বিয়ারা কবরে সব জীবিত জোরে বলা যাবে না আম্বিয়ারা কবরে সব জীবিত বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছেন মুসা কালিমুল্লাহ আজ ফিলিস্তিনের অবস্থা তো আপনাদের সামনে আছে দোয়া করছেন কি জানি না মুমিন হয়ে দোয়াটা করতেই হবে পাঁচ ওয়াক্ত নামাজ করেন বলবো লাস্ট আল্লাহ সময় দিলে বিশ্বনবী যখন ওই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসে গেলেন যাওয়ার পথে জিবরাইল আমিন বরাক সঙ্গে বিশ্বনবী বললেন আমি দেখতে পেলাম মুসা তার কবরে নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছে জোরে বলা যাবে আম্বিয়াদের রূহগুলোকে ওই বাইতুল মুকদ্দাসে হাজির করা হলো রাসূল কারীম তাদের ইমামতি করলেন ওই জন্য রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমাম কবে হলেন সবার পরে এলেন নবীদের নামাজ পড়ালেন কবে হ্যাঁ মেরাজের রাত্রে আমার আল্লাহ সব নবীদের আত্মাগুলোকে মুক্তাদি বানালেন আর আমার রাসূলকে ইমাম বানিয়ে ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন জোরে বলা যাবে না বিশ্বনবী হায়াতুন নবী কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতে রেখেছেন কোন যঈফ হাদিস না বুখারী মুসলিমের রেওয়ায়েত বিশ্বনবী বলেছেন আমার রওজায় আছার এসে যদি কেউ সালাম দেয় আমি স্বয়ং তার সালামের উত্তর প্রদান করি আর পৃথিবীর দূর দূরান্ত থেকে যদি কেউ সালাম পাঠায় একদল ফারিস্তা মোতায়েন করা আছে তাদের মাধ্যমে আমার আল্লাহ দরুদ সালামগুলো আমার রওজা এনে হাজিরা দেয় আর আমি তাদের মাধ্যমে আমার উম্মতের জবাব প্রদান করে থাকি জোরে বলা যাবে এখন এবিনে জাগারিয়া মানি আল্লাহ তাকে সুস্থ করে দিলেন বাড়ি গেলেন পরের বছর আবার এসেছে একই ভাবে কবিতা একই ভাবে মহাব্বত ভরা অশ্রু ভরা বায়ান নিয়ে কবিতা পড়লেন আজকে তাকে আরেকজন ডাকলেন ভাই মদিনার আমি একজন বাসিন্দা আমার বাড়ি মেহমান হওয়া লাগলো তবে আজকে যিনি দাওয়াত দিচ্ছেন তিনি বয়স একটু ছোট ওনার চেয়ে বয়স একটু কম তার বয়স ইবনে জাগারিয়া মানি কম
তিনি বলছেন ভাইজান আমার বাড়িতে একটু মেহমান হবে চিন্তায় পড়ে গেলেন গত বছর এই ঘটনা ঘটেছে এবছর আবার কি দাওয়াত নেব না মুমিনের ভরসা আল্লাহর উপরে থাকে মুমিন বলছে দাওয়াত নিয়ে যা আছে নসিবে সেটাই হবে নির্বিধায় বললেন দাওয়াত কবুল আজকে ছেলেটা হাত ধরে নিয়ে যায় শহর ছাড়লো গ্রাম ছাড়লো পল্লীতে পৌঁছে গেল কোন পল্লী সেই পল্লী যে পল্লীতে গত বছর এই ঘটনাটা ঘটেছে দেখতে দেখতে সেই ঘরের মধ্যেই যা হলো যে ঘরের মধ্যে গত বছর গিয়েছিলেন আজকে ঘরের মধ্যে বসার পর খুব অস্থির ছেলেটাকে ডেকে বলছে বাবা আমি কি একটা প্রশ্ন করতে পারি বলে আপনি প্রশ্ন করবেন তো এটা গত বছর এই ঘরে আপনার সাথে কি ঘটেছে ছেলেটা উঠেই বলছে এই প্রশ্নটা আপনি করতে চাইছেন বলে হ্যাঁ বাবা আমি কি ভুল বলছি না ঠিক বলে একদম ঠিক মেহমানদারি করব এই বলে ছেলেটা বসিয়ে ঘরের মধ্যে গেল বিরাট রান্নাবাড়া অনেক রকমের ইন্তেজাম তার সামনে দেওয়া হলো খাদ্য খোরাক সব খাওয়া দাওয়া হলো খাওয়ার পরে হুজুর চলে আসবেন এমন সময় ছেলেটার হাত ধরে বলছে বাবা একটু বলো না গত বছর আমার সাথে এমন আচরণ হলো আর এবছর এত মেহমানদারি কেন ওই সময় যুবকটা ঝরঝর করে কাঁদে আর বলে হুজুর আপনি চোখে দেখবেন না কানে শুনবেন হুজুর বলছে বাবা কানে শোনার চেয়ে চোখে দেখলে এই বিশ্বাসটা বেশি হবে ছেলেটা বলছে হুজুর চোখে যদি দেখতে চান তাহলে আমার সাথে আসেন এই বলে বেলে জাগারিয়া মানির হাতটা ধরেছেন ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলছে হুজুর দেখতে পাচ্ছেন হুজুর চতুর্দিকে দৃষ্টি ঘোরায় কই কিচ্ছু তো দেখতে পাচ্ছি না দুটো ঘর তারের কাটা দিয়ে তার দিয়ে ঘেরা দুটো ঘর চতুর্দিকে দেখছেন কই কিচ্ছু তো দেখতে পাচ্ছি না ভালো করে দেখে খুব ভালো করে দেখে ওই তারের ঘরের মধ্যে একটা বাদর বসে আছে হুজুর বলছেন বাবা হ্যাঁ দেখতে পেলাম একটা বাদর আছে ওই সময় ছেলেটা হাত ধরে কাঁদে আর বলে হুজুর এমনটা বলবেন না ওটা বাদর নয় ওটাই হলো আমার হতভাগা বাবা ওটাই আমার হতভাগা আমি সেদিন স্বচক্ষে গোটা বিষয়গুলো দেখেছিলাম হুজুর ইচ্ছা থাকলেও সেদিন আপনাকে কোন উপকার করতে পারিনি আপনাকে যখন আমার আব্বা বলল যা মৃত মুহাম্মদ আর তার সাথী যদি কিছু করতে পারে গিয়ে বল তোর কাটাজি জুড়ে দিতে হুজুর ওই মুহূর্তে তার দুইজন হাবসি গোলাম সেখানেই তড়পাতে তড়পাতে মারা গেল আর আমার আব্বা বাদর রূপ ধারণ করলো বাপ হয় অন্যতায় কবে ফেলে দিয়ে আসতাম বাপ হয় চোখের সামনে দেখলাম বাদর হয়ে গেল তাই ফেলে দিয়ে আসতে পারলাম না ওইখানেই থাকে বাদরের মতো আচরণ করে আমার হুজুর ক্ষমা করে দেন আমাকে আমার আব্বার জন্য আমি বড় আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ যেন আমার আব্বাকে ক্ষমা করে দেয় হুজুরের চোখ ভরা পানি আসমানের দিকে তাকিয়ে বললেন ওগো আল্লাহ আজ যে তোমার নবীকে কেউ বিয়াদবি করলে তুমি ছাড় দাও না কোরআনে বলেছো দুনিয়াতে অভিশাপ আখেরাতে অভিশাপ এবং কিয়ামতের কঠিন ময়দানে লজ্জাজনক শাস্তি আছে নবীকে যারা কষ্ট দেবে এবেনে জাগারিয়া মানি এই কথার দ্বারাই প্রমাণ করে দিলেন জোরে বলা যাবে না ভাই বাপজি আমার আজকে সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হয়ে আহারে আমরা তো ভুলে যাচ্ছি না বিশ্ব নবীকে আমরা কষ্ট দিচ্ছি না তো বিশ্ব নবীকে ব্যথা দিচ্ছি না তো সাহাবারা তো ব্যথা দেওয়া দূরের কথা ব্যথার কথাও তারা ভাবতে পারতেন না যদি বলা যাবে যাবে যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল এক সাহাবা ছিলেন শুলি কাষ্ঠের সামনে তাকে দাঁড় করিয়ে দেয়া হয় শুলি সে যুগের এক কঠিন শাস্তির নাম ছিল শুলি দেওয়া এখন যেমন ফাঁসি দেওয়া হয় গদ্দান কেটে দেওয়া হয় যাবজ্জীবন হয় শুলি মানে কি জানেন বড় একটা পিড়া পিড়ে যেটাকে আমার মারা মা বোনরা রান্নার সময় বসে ওই পিড়ের মাঝখানটায় ছিদ্র করা থাকতো উপরে ফিট করা থাকতো আর ওই ছিদ্রের তলায় একটা বল্লম লাগানো থাকতো যেটা চাকার সাহায্যে ঘোরানো হতো আর ওই পিড়ের মাঝ বরাবর যাকে শুলি দেয়া হবে তাকে হাত পা উবু করে বেঁধে দুই হাত পা বেঁধে একটা বল্লম পায়খানার রাস্তা দিয়ে ঢুকবে আর মাথা দিয়ে বার হবে
ওই অবস্থায় থাকবে যতদিন না কাক শকুন তার গায়ের গোশগুলো ছিঁড়ে খেয়ে না নিচ্ছে ওই অবস্থায় থাকতে থাকতে যখন ওর দেহের গোশগুলো সব খেয়ে ফেলবে ওর মাথার খুলিটা কেটে শত্রুরা মদ পান করবে এ ছিল সে যুগের সবচেয়ে করুণ শাস্তি ওই সুলেইমান সামনে যায় দেবেন দাসানা আবু সুফিয়ান ইবনে হারব উচরে যায় বল্লা বল যে মুহাম্মাদের জন্য আজকে তোকে আমরা সুলি কাস্তে চড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তোর না ছেলে আছে তোর না মেয়ে আছে তোর না মা আছে তোর না বাপ আছে কতই না ভালো হতো ওরে যায়েদ আজকে তোকে যদি ছেড়ে দিতাম আর মুহাম্মদ কে ওই সুলিতে চড়িয়ে দিতে পারতাম কতই না ভালো হতো যায়েদ ইবনে দাসানা এতক্ষণ চুপ করে সব শুনছিলেন কিন্তু বিশ্বনবীর নাম যেই নিয়েছে যায়েদ ইবনে দাসানা চিৎকার করে বলছে ওরে আবু সুফিয়ান এবার যদি তুই বলিস তোর জবান ছেড়ে নেব এমন কথা খবরদার বলবি না কান খুলে শুনে নে আমি যায়েদ ইবনে দাসানা আমার পরিবারের কাছে বেঁচে থাকবো আর আমার নবীর পায়ে কাঁটা ফুটবে এতটুকু আমি যায়েদ বরদাস্ত করতে পারি না জোরে বলা যাবে না বিশ্বনবীর পায়ে কাঁটা ফুটবে আর আমি যায়েদ বেঁচে থাকবো তা আমার সহ্য হবে না ও ভাই বাপ জি আজ তো সেই নবীর দলের লোক হওয়ার জন্য এত ইন্তেজাম এত আয়োজন এত পয়সা ব্যয় কথাটা যেন হৃদয়ে ব্যথার জন্য নেবেন না একটু বোঝার জন্য বলছি আমরা বিশ্বনবীর পায়ে কাঁটা ফোটাচ্ছি না বিশ্বনবীর চোখে কাঁটা ফোটাচ্ছি আমার সমাজে বৃহৎ একটা সংখ্যা আছে পায়ে নয় চোখে কাটা ফোটায় বিশ্বনবীর সহি হাদিস আমার রসুল কোন হাদিসে বললেন না আমার উম্মত জলসা দিলে আমি রসুল আমার চোখ ঠান্ডা হয়ে যাবে রসুল কোথাও বললেন না আমার উম্মত নবী দিবস দিলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে রসুল কোথাও বললেন না ও আমার উম্মত দুনিয়ার এই কাজটা করলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে একটা ব্যাপার রসুল বললেন সেই ব্যাপারটার নাম হলো রসুল বললেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ আমার উম্মত কান খুলে শুনে নাও পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন নামাজ যদি আদায় করো আমি কামলিওয়ালা মদিনার সবুজ গম্বুজের তলে শুয়ে শুয়ে আমার চোখটা ঠান্ডা হয়ে যাবে জোরে বলা যাবে না নামাজ আদায় করলে রসুলের চোখ ঠান্ডা হয় তাহলে এর বিপরীত কি দাঁড়ালো যারা নামাজ পড়ে না এরা বিশ্বনবীর পায়ে নয় এরা বিশ্বনবীর চোখে কাঁটা ফোটায় আমার কোনো ব্যথা লাগে না আমার কোনো মনে দুঃখ লাগে না আরে সাহাবা কি বললেন পরিবারের কাছে বেঁচে থাকবো আর আমার রসুলের পায়ে কাঁটা ফুটবে এতটুকু বরদাশ হবে না অথচ অলির প্রেমিক সেজেছি আমার নিজের সন্তান যার মধ্যে আমার রক্ত প্রবাহিত আমার নিজের মেয়ে যার মধ্যে আমার রক্ত প্রবাহিত আমার নিজের স্ত্রী যে আমার আমার জীবনের অর্ধেকটা সঙ্গী সেই জীবন সঙ্গিনী স্ত্রী আজকে বেনামাজি আমার আদেও কষ্ট হয় না বেনামাজি স্ত্রীকে নির্বিধায় মেনে নিলাম বেনামাজি সন্তানকে নির্বিধায় কেটে নিলাম বেনামাজি মেয়েটাকে এই বাপ যদি কষ্ট না পায় তাহলে ভাবতে হবে এর মনের মধ্যে এখনো ওই ঈমান আসেনি যে ঈমান আমার আল্লাহ আনতে বলেছেন ভেবে নিতে হবে ওর মনের মধ্যে সেই মহব্বত আসেনি যে মহব্বত আমার রসূল দিতে বলেছেন বিশ্বনবীকে ভালোবাসতে হলে এমন ভাবে বাসো যেমন সাহাবারা বেসেছেন রসূলের পায়ে কাঁটা ফুটলে মুমিন বরদাশত করতে পারবে না আর সেই রসূলের চোখে কাঁটা ফোটাচ্ছে আমার ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক পড়ে না জুমা মনে হলে পড়ে অন্যথায় পড়ে না ঈদের নামাজ আগে গিয়ে হাজিরা দেয় ও ভাই বাপজি নিজের সন্তান কাটা ফোটায় কষ্ট যদি না হয় কি করে দাবি করব কিয়ামতের কঠিন ময়দানে ও কামলিওয়ালা তোমার উম্মত বলে দাবি করতাম তোমার মহব্বতের অনুসারী বলে দাবি করতাম অথচ আমার কষ্ট লাগতো না না ভাই না এই উম্মত হয়ে লাভ হবে না রসুলের ভালোবাসা যদি হৃদয়ে থাকে রসুলের চোখে যতদিন বাজবো কাটা ফুটতে দেব না জোরে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিক জোরে বলে আল্লাহুম্মা আমিন ভাই বাপজি আমার তাকা সাহাবাদের থেকে শেখে তাহলে নবীন আল্লাহর যারা সাহায্য প্রাপ্ত বান্দা তাদের মধ্যে সবচেয়ে উঁচে কারা নবীরা
এরপর সিদ্দিক যারা সিদ্দিক বলতে গেলেই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলা যাবে বলে আরে কি সিদ্দিক রাসূল কারীম তাকে লাকব দিলেন তোমার নাম আজ থেকে সিদ্দিক জোরে বলা যাবে কি ঘটেছে মিরাজ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে রাতারাতির সাত তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে আটটা জান্নাত সাতটা জাহান্নাম জান্নাতি জাহান্নামী সব দেখে এলেন বাইতুল মুকদ্দাস ঘুরে এলেন সকালে যখন ঘটনা শোনাচ্ছে তো মক্কার মুশরিকরা তো বিশ্ব নবীর পিছনে খুদ ধরার জন্য সব সময় উৎসুক হয়ে তাকিয়ে থাকে আজকে বিরাট সুযোগ আবু বকর যে কোনো ব্যক্তিত্ব না সব কাজ ভেবেচিন্তে করে খুব ভালো গবেষণাগার এবং প্রত্যেকটা জিনিস মেপে মেপে সে কি বলে মেনে চলে আবু বকরের কাছে মুশরিকরা দৌড়ে গেছে আরে আবু বকর তুমি না বলো মুহাম্মদ সত্যবাদী এখন কি বলবে মুহাম্মদ সত্যবাদী আমরা বলি মুহাম্মদ মিথ্যুক আমরা বলি মুহাম্মাদের মাথা খারাপ আমরা বলি মুহাম্মাদের কাছে জিন আছে ও কবিতা আবৃত্তি করে গায়ক এভাবে আমরা মুহাম্মদকে বদনাম করি তোমার বড় রাগ হয় আবু বকর বলো না এই মক্কা থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্ব কত বেশি তুমি তো জানো আবার সেখান থেকে আসমান শুধু আসমান না সাত তবক আসমান সেখান থেকে জান্নাত জাহান্নাম কত দূরে তুমি তো খুব ভালো বোঝো আবু বকর বলো না বলো তোমার মুহাম্মদ দাবি করছে তিনি নাকি গত রাতে সব ঘুরে চলে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার রাসূল বলেছে তো বলছে হ্যাঁ তোমার মুহাম্মাদই বলেছে কাফেররা ভাবছিল এত জোর করে জিজ্ঞাসা করছে মানে মনে হয় এবার মনটা পাল্টাবে আবার বলছে আমার রাসূল বলেছে বলে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে আবার বলছে আমার রাসূল বলেছে বলে হ্যাঁ মুহাম্মাদই বলেছে যে মুহাম্মদ যদি বলে থাকে আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করে দিলাম জোরে বলা যাবে বিশ্ব নবীর কাছে মুশরিকরা এল আবু বকর এলেন বিশ্ব নবীকে আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরা যেটা বলছে আপনি কি এটা বলেছেন বলে হ্যাঁ আবু বকর তুমি কি মন্তব্য করছো বলে আমি বলেছি রাসূল সত্য বলেছেন রাসূল বলে আবু বকর তুমি একবারও না ভেবে কি করে সত্য বললে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ কোনদিন জিব্রাইলকে দেখিনি তারপরেও বিশ্বাস করি জিব্রাইল আমি আপনার কাছে কোরআন আনে সেই কোরআন আমরা পড়ি সেই কোরআন আমরা মানি সেই কোরআন বিশ্বাস করি আবু বকর জিব্রাইলকে না দেখে তার ধর্মগ্রন্থ কোরআন মেনে নিতে পারে সেই আবু বকর কি করে বিশ্ব নবীর উপরে সন্দেহ করবে আমি তাই নির্বিধায় মেনে নিলাম রাসূল বলে আবু বকর আজ থেকে তুমি সিদ্দিক হয়ে গেলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক সিদ্দিক তো শুধু নয় তিনি বিশ্ব নবীর জন্য গোটা জীবন উৎসর্গকারী ঘটনা জানা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা এলো বলে একটু বলছি দশ বার এগারো পৃষ্ঠা সুরায় বারো পৃষ্ঠা সুরায় তাওবার মধ্যে এসেছে আবু বকর সিদ্দিকের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে যে বলা যাবে নবীদের কথা কোরআনে আছে কিন্তু এমন সাহাবা যার কথা আল্লাহ কোরআনে বলেছেন জোরে বলা যাবে আল্লাহ বলছেন ইদহুমা ফিল الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا جري بولن الله أكبر رب العالمين بولشن عيدو جون যখন গাড়ির মধ্যে ছিল গুহার মধ্যে ছিল একজন সাথী তার সাথীকে জিজ্ঞাসা করলেই মনে হয় আমাদের ধরে ফেলবে তখন তার সাথী সান্ত্বনা দিয়ে বলল লা তাহজান কোনো চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন জোরে বলা যাবে ঘটনা আপনাদের জানা বিশ্ব নবী গারে সু সেখানে আবু বকরকে নিয়ে হিজরতের আগে সেই গাড়ির মধ্যে ঢুকবেন তার আগে রাসূল কারীমের সাথে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়া অপেক্ষা করে আমি আগে যাই গিয়ে দেখি এর গোটা গুহার মধ্যে চতুর্দিকে অনেকগুলো চালা মাথার পাগড়ি গায়ের জামা সব ছিঁড়ে ছিঁড়ে শুধু সতরটা ঢাকা আছে আর সব কাপড় ছিঁড়ে ছিঁড়ে সব ছিদ্রগুলো আটকালে দুটো ছিদ্র বেঁচে থাকলো দুই ছিদ্রের মুখে দুই পা লাগিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আসতে পারে গুহা পরিষ্কার করে ফেলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসলেন বিশ্ব নবী গুহার মধ্যে ঢুকলেন আবু বকরের মাথা কোলে মাথা রেখে রাসূল ঘুমিয়ে পড়লেন
আর হবে না তো ঘটে গেল সেই দুর্ঘটনা আবু বকর সিদ্দিকের পায়ে বিষাক্ত বিচ্ছু এক রেওয়ায়েতে বিষাক্ত সাপ দংশন এত পাহাড়ি বিষা মানে বুঝতে পারছেন কত বিষাক্ত হতে পারে গোটা দেহ কালো হয়ে গেছে রাসূলের ঘুমের ব্যাঘাত ঘটবে ভালোবাসা যদি বলা যাবে বিশ্বনবীর ঘুমের ব্যাঘাত ঘটবে তাই রাসূলকে ডিস্টার্ব করা যাবে না জীবন চলে যায় কিন্তু রাসূলের ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না জোরে বলা যাবে আর আমাদের জীবন দুনিয়ায় সবাই থাক রাসূল যাই যায় রাসূলের প্রতি ভালোবাসা আছে মুয়াজ্জিন যখন ডাকে তো বলে আমার গ্রামের চাচা ডাক দিচ্ছে মুয়াজ্জিনের আজান শুনে চাচা ডাক দেয় মনে হয় ওটা চাচার ডাক নয় গো ওটা আমার রাসূলের ডাক বিশ্বনবী বিলালকে শেখালেন বিশ্বনবী উম্মে মাকতুমকে শেখালেন বাবারা বলো না হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য এসো সফল কাম হতে চাইলে এখানেই সফলতা আছে এসো আমি রাসূল ডাকছি ও বেলাল ডাকটা তুমি মানুষের মাঝে এলান করে শুনিয়ে দাও বেলালের কণ্ঠ থেকে যুগ 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 ধরে 1500 বছর কণ্ঠ থেকে কণ্ঠ হৃদয় থেকে হৃদয় ওই আজান আস্তে আস্তে আজ খড়গাছি দক্ষিণ পাড়া যাবে মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে ও খড়গাছির নারী পুরুষের দল ওই আজানটা তো আপনার ওই গ্রামের চাচাজির নয় ওই আজানটা আমার রাসূলের একটু জুড়ে বলা যাবে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চলে যাবে রাসূলের ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না কিন্তু বেশ এত বেশি গাঢ় কখন অজান্তে চোখের পানি ঝরে বিশ্বনবীর মুখে পড়েছে রাসূল চোখ মেলে দেখে আবু বকর নীল হয়ে গেছে ধড়পড়ে উঠে বসে আছেন আবু বকর কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো আপনি ঘুমাচ্ছেন বিছু মনে হয় কামড় দিয়েছে রাসূল বলছেন পা বার করো পা বাহির করা হলো বিশ্বনবী নিজের থুতু মোবারক বিসমিল্লাহ বলে লাগিয়ে দিলেন রাসূলের থুতু ছিল শেফা সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ তৎক্ষণাৎ দেহ থেকে নেমে গেল জোরে বলা যাবে গত পরশুদিন আমি আমার মাদ্রাসার বাচ্চাদের একটা বুখারীর হাদিস পড়াচ্ছি সে যুগে তো ডাক্তার কবিরাজ ছিল তো বিশ্বনবী কি করতেন জানেন বিশ্বনবী ভাবে বিসমিল্লাহ বিতুরবাতি আরদিনা অবিরিকাতি বাদিনা লিয়ুসফা মারা মারিদুনা বিইজনি রব্বিনা বা লিয়ুসফা সাকিমুনা বিইজনি রব্বিনা এই দোয়াটা পড়তেন বিশ্বনবী বলতেন আমাদের মুখের থুতু মাটি আমরা মিলি আমাদের রোগীদের গায়ে বিসমিল্লাহ বলে লাগিয়ে দেই আর এর বাদাউলাতে আল্লাহর হুকুমে আমাদের রোগীরা সুস্থ হয়ে যায় জোরে বলা যাবে এই হাদিসের ব্যাখ্যা ওলামারা লিখেছেন দুনিয়ায় যদি আপনার কোনো ফোড়া হয় কোনো জায়গায় আঘাত লাগে ক্ষত লাগে অ্যান্টিবায়োটিক থুতুর চেয়ে বড় অ্যান্টিবায়োটিক আর কিছু নেই থুতু দেন আর যদি পরিষ্কার মাটি পান সেই পরিষ্কার মাটি সেখানে বিসমিল্লাহ বলে এই দোয়াটা করে লাগিয়ে দিলে জ্বালা যন্ত্রণা তৎক্ষণাৎ আল্লাহ চাইলে আল্লাহ কমিয়ে দিতে পারেন জোরে বলা যাবে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে যখন রাসূল থুতু লাগালেন তৎক্ষণাৎ বিষ দূর হয়ে গেল আবু বকর সিদ্দিক বলে আমার যেন মনেই হলো না আমার পায়ে কিছু কামড়েছে ধীরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে সিদ্দিক তার নেতা হলেন আবু বকর সিদ্দিক এই সিদ্দিকদের দলে যেতে গেলে এই সিদ্দিকের মতো ভালোবাসা দিতে হবে জীবন চলে যাক রাসূলকে কষ্ট দেব না ধীরে বলা যাবে এরপরে সুহাদা সুহাদা দেখবেন সুহাদা দেখতে গেলে চলেন একটু আবার মদিনায় চলে যাই রাসূল কারীমের এক সাহাবার নাম হলো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাব নামটা একটু মনে রাখেন রাসূলের জানের জান মুসাব এমন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান বাপ কোটিপতি মা কোটিপতি তাই মুসাবকে বিরাট আনন্দের আনন্দের সাথে বিরাট মর্যাদার সাথে বিরাট যত্নের সাথে তারা বড় করেছে মুসাব মক্কায় জন্মগ্রহণ করলেও মক্কার কোন দোকানের কাপড় মুসাবকে পরানো হয় না মক্কার কোন পোশাক মুসাবকে পরানো হয় না বরং মুসাবের জন্য ভিন দেশ থেকে কাপড় অর্ডার করে তার আম্মা আব্বা মুসাবকে পরান কোটিপতির ছেলে এত দামি খুশবু ব্যবহার করেন কোন রাস্তা দিয়ে মুসাব হেঁটে গেলে দীর্ঘক্ষণ সেই রাস্তায় খুশবু বিরাজ করছে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে গিয়েছেন এটা মানুষ বুঝতে পারত একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ
ভাই বাপজি আমার ওই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে কেমন ভালোবাসা দিলেন জানেন আমি বললাম সুহাদা চিনতে গেলে সাহাবার নামটা একটু শুনে নেন বিশ্ব নবী দারে আরকামে সাহাবাদের নিয়ে কোরআন শেখাচ্ছেন মুসআব সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটু কোরআন শিখতে চাই নওজোয়ান যুবক মুসআব 17 থেকে 18 বছর বয়স বিশ্ব নবীর কাছে সে কোরআন শিখতে শুরু করে দিলেন এখন বাড়ি যেই ফিরে গেছে মা বলছে মুসআব তুই কি নাস্তিক হয়ে গেছিস মুসআব বলছে মা আমি তো নাস্তিক নাস্তিক মার সহ্য হবে কি করলেন যে মা বাচ্চাকে এত ভালোবাসেন এত محبت করেন এত প্রেম করেন সেই মা হয়ে গেল নিষ্ঠুর মায়ার উপর একটা পাথর রেখে দিয়ে আজ থেকে আচরণ হচ্ছে দাসের মতো মুসআবকে একটা ছোট ঘরে বন্দী করে দেয়া হলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দী করার পর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্যের কষ্ট পড়ার কষ্ট যে একদিন শান শওকতে বিরাট মক্কায় ঘুরে বেড়া